イスラムはまだ決定ですが、আমিরাতত আঞ্জুমানে রহমানিয়া মইনিয়ার মাইজ ভান্ডারি রাজধানী আবুধাবি সেন্ট্রাল শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কনফারেন্স 2019 বৃহস্পতিবার আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মাইজ ভান্ডার শরীফুর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি আল হাসানি আল হুসাইনি। বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছিল আঞ্জুমানে রহমানিয়া মইনিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহজাদায়ে গাউসুল আজম, শাহ সুফি মাসুকে মাইনউদ্দিন, স্কুল অধ্যক্ষ বীর আনিসুল হাসান, আলহাজ মাহফুজুল আহমেদ সওদাগর, আনম বদরুদ্দিন আহমেদ সহ অন্যান্য। আমরা তাদের চেয়ে নৈতিকতা কর্মে অনেক প্রধান বক্তা আছিল দুবাই গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা মফজুল কবির। অনুষ্ঠান বক্তব্য রাখিল মাওলানা আফসার তৈয়বি, মোহাম্মদ ইউসুফ, আবু রাশেদ সহ অন্যান্য। বসেছে আজকে গেড়ে নূর নবীজির সুরত বাহিও হয়ে আসো তুমি হাত নেড়ে পরে মিলাদ ক্যাম্প শেষে মোনাজাত করায় মোনাজাত দেশ জাতি প্রবাসী ও মুসলিম উম্মার কল্যাণ দোয়া করাইল। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখক গোলাল বাটন আছে এবেত ক্লিক করুন, আর ডাগদি উগ বেল আইকন আছে এবেত সাব দন, তইলে অনেক ব্যাক করা গদি আনার ভিডিও বেগিন সাইট তারিবেন। আরা সাগাই হতা হই।